নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো স্পষ্ট মনে আছে আমি দুনিয়ায় দেখতাম, আমি তো সব দেখতাম, আজ আমাকে আপনি হাশরের ময়দানে অন্ধ বানাইলেন কেন? আমি যে কিছুই দেখতেছি না, কিন্তু আমি তো দুনিয়ায় দেখতাম, যেটা তো আমার পুরো খেয়াল আছে। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখওয়ালা ছিলাম, এখন দেখি আমি দেখছি না। আজ হালাল দেখেন না, সেদিন আর আখেরাতে হাশরের মাঠ দেখবেন। আজ মসজিদ দেখেন না, আজকে কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার, এটা চোখে দেখেন না। হ্যাঁ ঠিক আছে, সুদের টাকাও দেখেন, ঘুষও দেখেন, সিনেমাও দেখেন, নর্তকীও দেখেন, নাটকও দেখেন, গানও শুনেন, খবরও শুনেন, বেড়াবেড়ির নাচও দেখেন, সবই এখন দেখতেছেন, কিন্তু ওইগুলো দেখেন না। আল্লাহ তাআলা বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা, নাফরমান তোর দুনিয়ার হায়াতেও এরকম আমার আয়াত, আমার বিধান বারবার তোর কাছে এসেছিল, বলেছিল, ফানাসি তাহা, তুমি সবগুলো ভুলে গেছ, একটাকেও পাত্তা দেও নাই, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সাহাবায়ে কেরাম তাদের জীবন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট কোনো দিন নবীজির মহব্বত ভালোবাসা, নবীজির প্রতি শ্রদ্ধা ভক্তি আন্তরিকতা নির্দিষ্ট কোনো দিনে আদায় করা, এটার পক্ষপাতী ছিলেন। সাহাবায়ে কেরামের জীবন ছিল 24 ঘন্টা, মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে নিজেদের জীবন সাজা। এই জন্য ওনাদের কাছে শনিবার রবিবার আলাদা ছিল, বৃহস্পতিবার শুক্রবার আলাদা ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি আলাদা ছিল, মহরম সফর আলাদা, সব মাসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা একই রকম, একই আন্তরিকতা, এটা হলো জরুরি বিষয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দিন কেন্দ্রিক না, মাস কেন্দ্রিক না, শুধু রবিউল আউয়াল মাসে নবীর ভালোবাসা না, ইসলাম এটা কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এমন আমল নাই যে শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে আলাদাভাবে আলাদাভাবে ওনারা ঘর দুয়ার সাজাইতেন, একবারে বাড়িঘর লেপতেন, আলাদাভাবে খানাদানার আয়োজন করতেন, এমন কিছু সাহাবায়ে কেরামের জীবনে দিলেন, বরং তাদের ভালোবাসা ছিল সারা বছর একরকম, প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, প্রতিদিন সর্বদাই নিজেদের জানের চাইতেও ভালোবাসত। কিতাবের মধ্যে আছে মক্কার কুরাইশ নেতা, যিনি পরে অনেক পরে মুসলমান হয়েছেন, আবু সুফিয়ান, তিনি বলছিলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম, ওনাকে কাফেররা বন্দি করছিল। এই বন্দি করার পরে ওনাকে যখন ফাঁসিতে ঝুলাবে তার আগে ওনাকে জিজ্ঞাসা করছিল আবু সুফিয়ান যে যায়েদ, তোমাকে এখানে ছেড়ে দিয়ে তোমার এই জায়গায় ফাঁসির রশিতে মোহাম্মদকে যদি বেঁধে তাকে হত্যা করে আর তোমাকে ছেড়ে দে, তাহলে তোমার কী মত? হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম এখানে আনা তো দূরে থাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেখানে আছে মদিনায়,
তার ওই জায়গাতেই, ওইখানেই তিনি যেখানে আছেন সেখানে থাকা অবস্থায় তার পায়ে একটা কাঁটা বিদুক, আমি বেঁচে থাকতে আল্লাহর কসম আমি এটাও মেনে নিতে পারি, এটাও আমি সহ্য করতে পারি, এটাও আমি মেনে নেব না। তাহলে এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। তখন আবু সুফিয়ান কিতাবে আছে বলছে, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বে আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান, মুহাম্মদকে তার অনুসারীরা যে পরিমাণ ভালোবাসে পৃথিবীর কাউকে আমি দেখি নাই, কেউ কাউকে এমন ভালোবাসে। তিনি অনেক বড় সিনিয়র নেতা ছিলেন আবু সুফিয়ান, দেশে দেশে ঘুরতেন, বহু বাদশাহ বহু শাসক বহু আমির উমারা ওনাদেরকে উনি দেখছে। এই অভিজ্ঞতা থেকে সে বলছে যে আমি এমন কাউকে দেখি নাই যে কেউ কাউকে ভালোবাসে, মুহাম্মদের সঙ্গীরা তাকে যে ভালোবাসে। তাইলে মূলত নির্দিষ্ট কোনো তারিখ, যে ২৭শে রজব আমরা মেয়েরাজ পালন করব, এমন কোনো দৃষ্টিভঙ্গি নেই। মেয়েরাজ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগির সর্বশ্রেষ্ঠ আজিম শান এক ঘটনা, অনেক বড় ঘটনা, অনেক বড় মর্যাদা, সেটা পালন করার কিছু নেই, মেয়েরাজ উদযাপনের কিছু নেই, মেয়েরাজ পালন করার কিছু নেই, মেয়েরাজ স্মরণ করার বিষয়। আর স্মরণ করে সেখান থেকে নিজের জীবনে শিক্ষা নেওয়ার বিষয়, এটা স্মরণ করা, এ কথা মনে আনা, এ কথা জানা, এই ঘটনা সম্পর্কে জ্ঞান আহরণ করা এবং সেখান থেকে আমার জন্য শিক্ষা কী ওইটা জানা, এটা হলো মূল উদ্দেশ্য, এটা হলো মূল বিষয়। আল্লাহ তাআলা দেখাইছেন পৃথিবীবাসীকে, আমি আমার এই বন্ধুকে কি পরিমাণ মর্যাদা দিছি। অতএব তোমরা যারা এই বন্ধুর সাথে সম্পৃক্ত, তোমরাও এই কথা ভাবো যে তোমরা কত বড় নবীর সাথে সম্পৃক্ত, যাকে আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ মাকাম আরশ আজিম, যেখানে শুধু আমি আল্লাহই অবস্থান করি, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন আমি কেবল আরশে অবস্থান করি, আরশে থাকে কে? আল্লাহ। সেই আরশের উপরে আমি আমার এই বন্ধুকে নিয়ে আসছি, যেখানে আর কোনো মাখলুককে কোনো সৃষ্টিকে কোনোদিন আনি নেই, ওই পর্যায়ে নেই নেই। তাহলে এত উচ্চ মাকাম শ্রেষ্ঠত্ব যাকে আমি দান করলাম, তার সাথে তোমার সম্পর্ক, তার সাথে তোমার নিসবত, তুমি মূসা নবীর উম্মত না, তুমি ঈসা নবীর উম্মত না, তুমি ইব্রাহিম নবীর উম্মত না, নূহ নবীর উম্মত, তুমি আখিরি নবীর উম্মত। এ কারণেও তোমার গর্ভে বুক ফুলে যাওয়া উচিত, তোমার হৃদয়ে আলাদা অনুভূতি থাকা উচিত যে আমি সবচেয়ে বড় নবীর উম্মত, খুশি থাকা উচিত। এই জন্য এই অনুভূতি আসলে, এই বিবেক জাগ্রত হইলে যে হায় আমি কেন নবীকে বাদ দিলাম, আমি কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সুন্নাত আমল আখলাক আমার জীবন থেকে বিদায় দিলাম, তার চাইতে শ্রেষ্ঠ এই সৃষ্টি জগতে কোথাও নাই, আগেও নাই, এখনও নাই, সামনেও হবে। তাহলে আমি কোন যুক্তিতে কোন বিবেকে তাকে বাদ দেব?
কোরআনুল করিমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা রাআদ, এই সূরার আয়াত। আল্লাহ তাআলা বলে, নবী জিজ্ঞাসা করেন তো মানুষগুলোকে, আমি আপনার উপরে নাজিল করেছি যেই কিতাব, যেই বিধান, যেই কোরআন, যেই দিন, এটাকেই একমাত্র সত্য সঠিক, এটা যে জানে বুঝে মানে, আর এটা যে জানে না বুঝে না মানে না, এই দুইজন কি সমান? কি বলেন, সমান? আল্লাহ বলেন এই দুইজনের পার্থক্য কি? কামান হুয়া আ'মা, আপনার উপরে নাজিলকৃত এই দিন, এই শরীয়ত, এই বিধান, এই কোরআন, এই সুন্নাত, এটা যে জানে না বোঝে না মানে না, আল্লাহ বলেন সে হচ্ছে অন্ধ। আ'মা, অন্ধ, অন্ধ, তার মূলত চোখ নেই। এজন্য এই পৃথিবীতে মূলত নাফরমানের কোনো চোখ থাকে না, চোখ নেই। বেনামাজির মূলত চোখ নেই। সুন্নতের খেলাফ যাদের জীবন, চেহারা, সুরত, আখলাক, তাদের মূলত চোখ নেই, তারা অন্ধ, তারা মূলত অন্ধ। বলে যে কই অন্ধ, সে তো সবই দেখে। না, যে চোখ আল্লাহ দেখে না, যে চোখ নবীকে দেখে না, যে চোখ কোরআন দেখে না, যে চোখ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে দেখে নাই, সে কিছুই দেখে না, সে মূলত দেখেই না। এই জন্য এটার শাস্তি হিসাবে আল্লাহ বলেন কোরআনের আরেক আয়াত, ওয়ামান আ'রাযা আন যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ বলেন আমার শরণ, আমার জিকির, এটার থেকে যে গাফেল হলো, বিমুখ হলো, আমাকে যে বাদ দিল, তো আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানায় দেব। স্বস্তি পাবে না দুনিয়াতে, তৃপ্তি পাবে না, সব সময় অশান্তি। এটা তো স্পষ্ট, ধনীর রাজপ্রাসাদে, বড় লোকের দালান বিল্ডিংগুলোতে, শহরে বন্দরে যে পরিমাণ ওইগুলোর ভিতরে অশান্তি, রাজপ্রাসাদ আর অট্টালিকার অধিবাসীদের ভিতরে ওইখানকার পুরুষ নারীরা যে পরিমাণ যন্ত্রণা, কষ্ট এবং কান্না তাদের, যা আমার দেশের দিন মজুর খেটে খাওয়া মানুষ কশিন কালেও ওই মুসিবতে নাই, ওই যন্ত্রণায় নাই, এটা একবারে স্পষ্ট। রাজপ্রাসাদেই কান্না বেশি, অট্টালিকার মধ্যেই পেরেশানি বেশি। পৃথিবীর যত নাটক, সিনেমার নায়ক নায়িকা, যারা সবচেয়ে বেশি হাসে, যারা সবচেয়ে বেশি প্রেম ভালোবাসা দেখায় পৃথিবীর জরিপ, এটা পৃথিবীতে সবচেয়ে দুঃখী, পৃথিবীতে সাংসারিকভাবে ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি যন্ত্রণা তাদের, সুখ বলতেই তাদের জীবনে, অথচ তাদের প্রত্যেকটা হাসি ল্যাবরেটরিতে পরীক্ষা করলে রিপোর্ট নাকি যে গ্রহণ করে নাই সে অন্ধ। আল্লাহ বলেন তো এখন তো বলছি অন্ধ, কিন্তু হাসরের ময়দানে সত্যি সত্যি বানাইয়েই দেব অন্ধ। এখন বলছি আর কি যে তুই তো বল মূলত অন্ধই, কিন্তু যদিও তুই ভাবতেছ না কক না, আমি তো দেখি, কথা বুঝেন না, কক না, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, সত্যি সত্যি আমি হাসরের দিন তোকে তুলব
আমা অন্ধবাণী। আজ তো বললাম, সেদিন পরিণত করব, তখন নাফরমান বলবে কলা রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো স্পষ্ট মনে আছে, আমি দুনিয়ায় দেখতাম, আমি তো সব দেখতাম, আজ আমাকে আপনি হাশরের ময়দানে অন্ধ বানাইলেন কেন? আমি যে কিছুই দেখতেছি না, কিন্তু আমি তো দুনিয়ায় দেখতাম, যেটা তো আমার পুরো খেয়াল আছে। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখওয়ালা ছিলাম, এখন দেখি আমি দেখছি না। আজ হালাল দেখেন না, সেদিন আর আখেরাতে হাশরের মাঠ দেখবেন না। আজ মসজিদ দেখেন না, আজকে কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার, এটা চোখে দেখেন না। হ্যাঁ ঠিক আছে, সুদের টাকাও দেখেন, ঘুষও দেখেন, সিনেমাও দেখেন, নর্তকীও দেখেন, নাটকও দেখেন, গানও শুনেন, খবরও শুনেন, বেড়াবেড়ির নাচও দেখেন, সবই এখন দেখতেছেন, কিন্তু ওইগুলো দেখেন না। আল্লাহ তাআলা বলবে কাযালিকা আতাতকা আয়াতুনা, নাফরমান তোর দুনিয়ার হায়াতেও এরকম আমার আয়াত, আমার বিধান বারবার তোর কাছে এসেছিল, বলেছিল, ফানাসি তাহা, তুমি সবগুলো ভুলে গেছ, একটাকেও পাত্তা দেওয়া নাই, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ফাকাদালিকাল ইয়াউমা তুমসা, যা যা বেঈমানের থেকে সর, তোকে আমি ভুলে গেল না ফরমা, যা যার থেকে মন চায় এবার তুই নে বিনিময়, দেখি তোকে এবার কে সাহায্য করে, কে করে দেখা যায়। বারবার বলি মুসলমান, যে যাই বুঝেন আর না বুঝেন, আমার কথা পরিষ্কার, হাশরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, এটা আপনারা সবাই জানেন, কিন্তু এই কথা মনে রাখেন, সুপারিশ মানে জান্নাত না। বুঝিনি আমার কথা এটা? না না, এটা বুঝে না, এটা বুঝে না, অনেক মুসলমান এটা বুঝে না। সুপারিশ মানে কি না? জান্নাত না। নবী সুপারিশ করবে, এ কথার মানে হলো আপনি জান্নাতি হইবেন। তাহলে নবী দাওয়াত দিলে ইমান আনলো না কা? কথা বলেন, আবু তালেবকে আল্লাহর নবী দাওয়াত দেয় নাই? আবু জেহেলকে দাওয়াত দেয় নাই? আবু লাহাবকে দাওয়াত দেয় নাই? ওরা ইমান আনলো না কা? তো কে নসিবে রাখছে না কেডা? কথা বলেন না তো, নবীজি বলে নাই? নবীজি বলার সময় মনে এগরে এমনি রসিকতা করে কইছে বল নাকি? এরা যাতে ইমান আসলে না আনে এজন্য কইছে মনে নাকি? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আল্লাহর কসম, আমার বাবা আবু কুহাফা, আবু বকরের বাপ, আল্লাহর কসম যদি আমার বাবা আবু কুহাফা ইমান না এনে আবু তালেব যদি ইমান আনত আমি তাইলে আরো বেশি খুশি হইতাম, কারণ আবু তালেব ইমান আনলে নবীজি খুব খুশি হইতেন আর সেই খুশিতে আমিও আনন্দ পাইতাম। তার মানে উনি পর্যন্ত আফসোস করছে যে আহারে নবীজি কি পরিমাণ চাইছে আবু তালেবের ইমানটা। আবু বকর সিদ্দিক বলছে আমার বাপ নাই না, যদি কি আনত, নবীর চাচা ইমান আনত, কিন্তু আনছে? 4000 বার আবু জেহেলকে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিছে, 4000 বার আবু জেহেলকে, শু আরবি কিতাবে আছে, তারিখে ইবনে খাল্লিকান কিতাবে আছে, কিন্তু ইমান আনে না।
তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকেই দাওয়াত দিছেন সেই কালেমা পড়ছে, কথা কর না, কালেমা পড়ছে সবাই, তাহলে এটা মনে রাখতো। নবী সুপারিশ করবেন এবং আল্লাহর নবীর সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, নবীজির সুপারিশের বদৌলতে কোটি 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 ইমানদার আল্লাহ তাআলা নাজাত দিবেন, কিন্তু সেটা আমাকে যে দিবেন এর নিশ্চয়তা কি? কথা বুঝছেন না? আপনি কি নিশ্চয়তা পাইলেন এটার? আমি তো কোনো নিশ্চয়তা দেখি না। যদি আমি নিশ্চয়তা পাইতাম তাহলে ফাতেমাকে নবী এ কথা বলার কি দরকার ছিল? নবীর কলিজার টুকরা ফাতেমা, আল্লাহর নবী বলছে ফাতেমারে কষ্ট দিলে আমি নবীর শরীরে দেহে কষ্ট দেওয়া হয়। ফাতেমা আমার শরীর, আমার দেহ, ফাতেমা আমার অংশ, ফাতেমাকে কষ্ট দিলে আমার শরীরে কষ্ট দেওয়া হয়, এরম আদর করতেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আল্লাহর নবী বলছে মা আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ফা ইন্নি লা উযনি আনকে মিনাল্লাহি শাইআন, আল্লাহর কসম মা হাশরের ময়দানে আমি মুহাম্মাদের মেয়ে এই পরিচয় দিলে আমি তোমারে উদ্ধার করতে পারবো। আপনি কেডা? এই আপনি কে? আমি কে? হ্যাঁ, আপনি মৃত্যু পর্যন্ত বিড়ি খাবেন আর আপনি জান্নাতি হয়ে যাবেন? হ্যাঁ, আপনি মৃত্যুর দিনও পকেটে সুদের টাকা, আপনি জান্নাতি হয়ে যাবেন, সুপারিশ করবেন নবী, আর আপনি আপনার সব নাফরমানি চলতে থাকবে, এটার নাম জিন্দিগি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এটাকে বলে? মহব্বত তো মানে হলো ইয়া রাসূলুল্লাহ আগাইতে চাইতেছি, আমলও করতেছি, কিন্তু জানি নবী আপনার সমান পারতাম না, আবু বকরের সমান পারতাম না, ওমরের সমান পারতাম না। ওমর চেষ্টা করছে আবু বকরের সমান, কিন্তু কি করতে পারে নাই? পারে না, কিন্তু আমল করছিনি ওমর, কথা কর না, আমল করছি কিনা বল। তাইলে আমলের রাস্তায় আসি, তবে ফুরা আমনে পর্যন্ত যাইতাম না। নবী ওই ব্যক্তিকে বলছে তুমি আমার সাথেই থাকবে। এক সাহাবি জিজ্ঞেস করছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত এক লোক এসে আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক এসে আল্লাহর নবীকে বললেন মাতাসসা, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন? কি কোন দিন? আল্লাহর নবী বলেন মা আদাত্তা লাহা, কি প্রস্তুত করেছো? সামানা কি কিয়ামত যেদিন? গুজগাছ করছো কি তা কিয়ামতের লাগিয়া? সেটা কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু দেখেন দেখেন শেষ হয়েছি নি, দেখা শেষ হলে জানাই, দেখেন এভাবে ঘড়ি নামায়, আপনারা আপনাদের বাড়িতে ঘড়ি নামাইবার সময় এভাবে নামান, ঠিক আছে নি? একজন উর উঠব আর বাকিটা ঘরের সবাই চাইয়া থাকবে। তো দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব বেশি নামাজ রোজা হজ যাকাত অনেক বেশি জমাইতে পারি নাই, করছি তবে অনেক বেশি করতে পারি নাই, তবে ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে নবী সাক্ষী দিচ্ছি কসম আল্লাহকেও ভালোবাসি আপনাকেও ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও, কথা দিলাম আল মারউ মা আমান আহাব্বা, তুমি ভালোবাসো যাকে হাশরের ময়দানে তুমি থাকবাও তার সাথে। এই যে ওনাকে বলছি, তাহলে এ যে সাহাবিকে এটা বলছে উনি বে আমল, ঠিক না?
বেআমল সাহাবি না উনি, উনি সপ্তাহে শুক্রবারে শুধু নামাজ পড়ে, এরকম ব্যাটারা হয়েছে না? আমলে উনি তো চলতেছে। হাদিসে আছে, আমার কাছে কিতাব আছে, গোটা পৃথিবীর নবীজির জীবনীর উপরে, নবীজির শান আজমতের উপরে, গোটা বিশ্বের শ্রেষ্ঠ কিতাব যে কয়েকটা আরবি, এর মধ্যে একটা কিতাবের নাম হলো আশিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা, আরবি কিতাব মোটা, কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহির কিতাব, গোটা আরব বিশ্বে এটা একদম দর্শী কিতাব, ক্লাসে সবক হিসাবে পড়ানো হয়, নবীজির শান ও মানের উপরে কিতাব, ওই কিতাবে আছে। এ আমি এখনো আস্তে আস্তে পড়ছি গাড়ি বসে বসে। এক সাহাবি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা অবস্থা, কথাটা শুনেন দারুণ কথা। আল্লাহ নবীর এই সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার হালাত হইল, আমার শুধু এই দুই নয়নে আপনাকেই শুধু দেখতে মন চায়, আমি সারাক্ষণ আপনাকেই দেখতে মন চায়, এই জন্য বিবি বাচ্চার কাছে গেলেও একটু পরেই আপনার কথা মনে হইলেই আবার দৌড়ে আসি, কিছুক্ষণ আপনার দিকে তাকাইলে আমার ক্ষুধাও নিবারণ হয়, কলিজাও ঠান্ডা হয়। এখন উনি একটা প্রশ্ন নিয়ে আসছে, তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমার একটা চিন্তা, ফামা বাদা মাউতি, আমার মৃত্যুর পরে হাশরের ময়দানে আখেরাতে আমি যদি জান্নাতও পাই তাইলেও তো আমার একটা অসুবিধা হইব, অসুবিধাটা হইল আপনি তো হইলেন নবী, আমি তো হইলাম উম্মত, আপনি তো থাকবেন নবীদের সাথে উচ্চ মাকামে, আমি তো সাধারণ উম্মত, আমি তো তখন আপনার আর এখন না মনে হইলে দৌড় দিয়ে আপনার কাছে যাই, তখন আপনি যদি বিআইপি লাউঞ্জে চলে যান, আমি যদি সাধারণ উম্মত তো পড়ে থাকবো, তা আমি তো আপনার তখন দেখতে পারতাম না, তখন আমার কেমনে আমি সহ্য করব, আমি বাঁচব কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন যে আমি তোমাকে কথা দিলাম, আমার ভালোবাসা এই মহাব্বত তোমাকে আমার সাথিয়ে রাখবে। এ তখন কোরআনের আয়াত নাজিল হইছে, ওমান ইউতিআল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য যারা করবে, রসুলের আনুগত্য যারা করবে, আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা, ফাউলাইকা হ্যাঁ মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন, আল্লাহ এবং তার রসুলের সাথে যা তারা আনুগত্য করবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা নবীদের সাথী হবে, সিদ্দিকের সাথী হবে, শহীদদের সাথী হবে, সমস্ত নেককার আউলিয়া ওনাদের সাথী হবে। এই আয়াত নাজিল হয়েছে এই সাহাবীর মহব্বতের জোশে, আল্লাহ জানায় দিছে পাইবা তুমি, নবীকে পাও সাথী পাবে। তাহলে এই সাহাবি এই যে মহব্বত এজহার করলেন, মানে প্রকাশ করলেন বেআমল, আমার কথাটা আপনি বুঝছেন, আমার এই কথাটাই আমি বুঝাইতে চাই, মেয়েরাজ আমাকে এটা বুঝায় যে আমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমি এত বড় নবীর উম্মত যাকে আল্লাহ তাআলা এত উচ্চ মাকামে নিয়ে আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আমার গোটা মখলুকাত, আপনি একটা নজর তাকাইয়া দেখেন আমার পুরা সৃষ্টিটাকে, আর এটা শুনে নেন এই পুরাটার রব আমি, পুরাটার রহমত আপনি, আনা রব্বুল আলামিন আনতা রহমাতুল লিল আলামিন, আমি হলাম আলামিন সমস্ত সৃষ্টিটার রব, আপনি হইলেন সমস্ত সৃষ্টিটার রহমত, এটা বুঝেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে যে বন্ধু এখন
আসছেন যে এখানে আর শাজিমে মেয়েরাজের এইখানে আপনি কি চান বলেন, কিছু চাইবেন কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন আমার বরাবরের মতো একটাই চাওয়া, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আজ এত কাছে আনলাম, এত পাশে বসাইলাম, আপনি আজ তো খুশিতে আনন্দে নিজে হারায় যাওয়ার কথা, আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কথা, আজ এই একান্ত সান্নিধ্যেও সেই একই উম্মতের পেরেশানি যান, আপনার কাছে আমি ওয়াদা দিলাম, কেয়ামতের মাঠে হাশরের ময়দান আমার আর আপনার মাঝেই মুআমালা, আমি হব মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন, আমি হব হাশরে কেয়ামতের দিনের মালিক, আপনি হবেন কেয়ামতের দিনের বাদশাহ। আপনি বলবেন আমি শুনব, আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব, আপনি চাইবেন আমি দেব। সাল তুআতা ইশফা তুশাফা, হাদিস আল্লাহ পাক বলবেন, বন্ধু চান দেব, সুপারিশ করেন আমি গ্রহণ করব, এ পরিমাণ দেব আপনি খুশি হবেন, আপনি কি হবেন খুশি। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, আপনাকে খুশি করব, আপনারে না খুশ রাখবো না। কিন্তু প্রশ্ন হল, এ সব ফজিলতের পরেও এটা মনে রাখতে হবে ফয়সালা শুধুই আল্লাহ, কথা বুঝছেন? চাওয়া নবী চাইবে, সুপারিশ নবী করবে, কিন্তু ফয়সালা দিবে কে? ফয়সালাটা মালিক বলছে এটা শুধু আমার হাতে, আমার। অর্থাৎ এ কথা হবে না যে ঠিক আছে আপনার উম্মত তো দাঁড়াই আছে, আপনি ফার করে দেন, আপনি যারে যারে মন চায় ব্যস্ত দিয়ে এ ফেরেন, না না আপনি বলেন, আপনি যা বলেন যতক্ষণ বলেন আমি শুনব, কিন্তু সিদ্ধান্ত কার? আল্লাহ বলেন এটা আমার। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, মখলুকাত আমার, সিদ্ধান্ত আমার, ফয়সালাও আমার, ফয়সালা শুধুই আল্লাহ, সিদ্ধান্ত শুধুই আল্লাহ। এজন্য আমি এই রজব মাসে এই মেরাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির এই আজিম শান মর্যাদাপূর্ণ ঘটনা এটা বলার দ্বারা আমি ফায়দা নিতে চাই, উপকার হাসিল করতে চাই, আমার উদ্দেশ্য হলো এটা। শুধুই গল্প বললাম, শুধুই কাহিনীটা শুনাইলাম, আর আপনি আপনার জীবনে কোনো সবক নিলেন না, তাহলে লাভ হলো? আমার কথাটা বুঝছেন কি না? আমি চাই আমাদের জীবনে একটা কি আসুক, সবক আসুক। সবক এটাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকামে নিয়ে গেছেন, আর আমি এই সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন নবীর উম্মত, অতএব আমার জান প্রাণ দিয়া আমি নবীজির সাথে নিজেকে মিলানো, সম্পর্ক গড়ার চেষ্টা করা, এটাই আমার ইমানের দাবি, এটাই আমার বিবেকেরও দাবি, ইনসাফেরও দাবি, ইমানেরও দাবি। নবীজি বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। তো ইমানের দাবি না? ইমানেরও দাবি এটা। নবী বলছে তুমি পূর্ণ ইমানদার হতে পারবা না, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তানাদি এবং পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি যদি সবচেয়ে বেশি ভালোবাসার অধিকারী না হই, তাহলে তুমি ইমানদার হইতে পারবা না পূর্ণ। তাহলে ইমানের দাবি কি না বলেন? না, ইমানেরও দাবি। আবার বিবেক কি বলে, আকল কি বলে, দেমাক একটু চিন্তা করলে, এর চাইতে মর্যাদা সম্পূর্ণ আর কেউ আছে? এর চাইতে বৈশিষ্ট্যপূর্ণ আর কেউ আছে? এর চাইতে সুন্দর আর কেউ আছে? এর চাইতে বেশি গুণওয়ালা আর কেউ আছে? তাহলে আপনি তাকে ছাড়বেন কেন, অন্যকে ধরবেন কেন? উত্তম থাকতে অধম ধরবেন কেন? ভালোটা থাকতে মন্দটা ধরবেন কেন? কেন ধরবেন?
কেন গ্রহণ করবেন? মুসলমান টুথব্রাশ আর টুথপেস্ট কাকে দেখে গ্রহণ করলেন? মিসওয়াক কাকে দেখে ছেড়ে দিলেন? এটা নবী ব্যবহার করছে দেখা, এ কারণে ছেড়ে দিছেন, আর ওইটা বেঈমানরা ব্যবহার করে দেখা গ্রহণ করছে। দস্তরখান আল্লাহর নবী ব্যবহার করছে দেখা ছেড়ে দিলেন, ডাইনিং টেবিল বেঈমানরা ব্যবহার করছে দেখা গ্রহণ করল, দাড়ি আল্লাহর নবী রাখছে দেখা ছেড়ে দিলেন, বেঈমানরা দাড়ি শেভ করছে দেখা রাইখ এটা করলেন। আর নাই তো যদি বলে কথার ব্যতিক্রম কথা হয় আপনার মনে কি সেটা কর, কখন রেকর্ড হইব কর, নাহলে আমরা সবাই মিলে এখন মেল হইব, এখানে মিটিং হইব, ফয়সালা হইব। জীবনে কোনোদিন মেসওয়াক কেন করলেন না? নবীর সাথে আপনার দুশ্মনী এ কারণ। দস্তরখান বিছাইয়া খানা কেন খান না? নবীর সাথে আপনার দুশ্মনী এ কারণ। যদি বলেন দুশ্মনী নাই মহব্বত, তাহলে পালন করেন না, কথা বলেন না। হ্যাঁ, এটা কি ধরনের মহব্বত আপনি বুঝে? এখন আমার বুঝে আসে না, আপনি বুঝান আমার, এখন না হলে নামাজের পরে বুঝান, বলেন বলেন আপনি কেন দাড়িবিহীন চেহারা রাখলেন? নবীর সাথে দুশ্মনী আপনার, রসুল্লাহর সাথে আপনার দুশ্মনী, আপনি ওনাকে মহব্বত করেন না, এজন্য আপনি ফাসেককে মহব্বত করেন। আপনার চাইতে আল্লাহ, আপনার কাছে আল্লাহর নবীর চাইতে ওই দেড় টাকার নাফিত সে আপনার কাছে প্রিয়, নাফিত প্রিয় মিয়া আপনার কাছে, এই জন্য তাকে গ্রহণ করলেন, রসুলুল্লাহকে ত্যাগ করলেন। নাহলে একবার শুনছেন কথা, আল্লাহর নবীকে ভালোবাসা দরকার, এ কথাটা কি একবার কানে গেছে না হাজারবার গেছে? আমি আমি শুধু বলছি পৃথিবীতে, আর কেউ বলে নাই, কথা বলেন না কেন? তাই কি কারণ থাকতে পারে আমাদের জীবনে? বাম পাও দিয়া বাথরুমে ঢোকেন নাই কেন? ডান পাও দিয়া বাথরুম থেকে বের হইলেন না কেন? বাম পাও দিয়া ডুবতে সময় দোয়া পড়েন না কেন? ডান পাও দিয়া ডুবতে বাইর হইয়া দোয়া পড়েন না কেন? দোয়া পারেন না, পারেন না কেন? নবীর সাথে দুশ্মনী এ কারণে পারেন না। আর নয় তো এখন দাঁড়ায় বলেন যে হুজুর আমি এই দোয়াটা শিখবার জন্য এক মাস চেষ্টা করছি আমি পারি নাই, বলেন বলেন আপনি, আপনি কোনোদিনও চেষ্টা করলেন না তো পারবেন করতে কেন? পারবেন কেন? আপনার কোরআন শরীফ অশুদ্ধ, আপনি অশুদ্ধ কোরআন নিয়ে এই জিন্দগি পার করছেন কেন? আল্লাহর নবীর সাথে আপনার দুশ্মনী এই কারণে। যদি দুশ্মনী না থাকতো তো ঠিক করতো। যদি বলেন আমি চেষ্টা করছি, কতদিন বলেন, কত তারিখ থেকে বলেন? কাজেই মেহরবানি করে আমার কথায় রাগ হবেন না, আমি আমারও মহব্বত দরকার, আপনাদেরও মহব্বত দরকার, কিন্তু আমি বলি শেষ কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক তিনভাবে, কয়ভাবে এই শেষ বলেন, কয়ভাবে? এক, জবানে বেশি বেশি দুরুদ বলেন তো, দুই, কলিজার মধ্যে বেশি বেশি মহব্বত বলেন তো, তিন, অঙ্গ প্রত্যঙ্গে বেশি বেশি অনুসরণ, সুন্নতের অনুসরণ, জবানে দুরুদ, কলিজায় মহব্বত, অঙ্গ প্রত্যঙ্গে কি অনুসরণ, এই তিনটা মিলাইতে পারে যে নবীকে ভালোবাসে সে, নবীজির সাথে সম্পর্ক তার, হাসরে নবীকে পাবে সে, সুপারিশ মিলবে তার, হাউজে কাউসারের পানি পাবে সে। আল্লাহ আমাকেও তৌফিক দান করুক, আপনাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।